বর্ষার ভ্রুকুটি তো আছেই, পুজোর আগেই সারাশের কোটালে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা জোরদার। এই অবস্থায় জলোচ্ছ্বাসের আশঙ্কায় প্রহর গুনছে বাংলার উপকূলবর্তী জেলার মানুষজন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আসন্ন সারাশের কোটালে জারি করা হয়েছে লাল সতর্কতা। জলোচ্ছ্বাসের আশঙ্কায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষজন। সারাশের কোটালেও জলোচ্ছ্বাসের সম্ভাবনা। বাংলায় প্রাকৃতিক দুর্যোগ হলে সবসময় যে জেলাকে বেশি ঝড়ঝাপটা সহ্য করতে হয় তা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনকে প্রাকৃতিক বিপর্যয় হলে মাশুল দিতে হয়। নদীবাঁধ ভেঙে বা উপচে পড়ে জল ঢুকে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এবার তাই সারাশির কোটালো ফের জলোচ্ছ্বাসের সম্ভাবনায় আতঙ্ক সৃষ্টি করেছে। উত্তাল হবে সমুদ্র, জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সমুদ্র ও নদী উত্তাল হওয়ার কথা পূর্বাভাসে জানানো হয়েছে, সেই কারণেই জারি করা হয়েছে লাল সতর্কতা। শুক্রবার সন্ধ্যার মধ্যেই মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দিয়েছিল আবহাওয়া দপ্তর। অবিলম্বে তারা যেন আশ্রয় নেয় নিরাপদ আশ্রয়ে, সেই বার্তাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ সমুদ্র উত্তাল হয়ে উঠবে সারাশির কোটালের জেরে, ফুঁসে উঠবে সমুদ্র, ক্ষতির মুখে মাছ ব্যবসা। শুক্রবারই অনেক মৎস্যজীবী ফিরে এসেছেন, অনেকেই ফিরে আসছেন, সারাশির কোটাল কাটিয়ে তারা ফের সমুদ্রে পাড়ি দেবেন। কারণ বারবার সমুদ্র থেকে এবছর ফিরে আসতে হয়েছে মাছ ব্যবসায়ীদের, তাই ক্ষতির মুখে পড়েছে তারা। মাছের যোগানের ঘাটতিও দেখা দিয়েছে, এবার মাঝে মধ্যেই ইলিশের ঘাটতির কথা শোনা গিয়েছে। তা সমুদ্র থেকে মৎস্যজীবীদের বারবার ফিরে আসার কারণেই এমনটাই মনে করছেন মৎস্যজীবীরা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সারাশির কোটালের কারণে 10ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র যেন কেউ না নামে, কেননা এই সময়ে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকবে। আবহাওয়া খারাপ থাকলে এই জলোচ্ছ্বাসের পরিমাণ আরও বাড়বে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 13ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল জলোচ্ছ্বাসের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবনের বাঁধ, ফলে সুন্দরবনের মানুষও জলোচ্ছ্বাসের আতঙ্কে ভুগছে। পরিস্থিতির উপর সর্বদা নজর রাখছে প্রশাসন। 10ই সেপ্টেম্বর পূর্ণিমা, ভরা কোটাল, এই পূর্ণিমাতেই সারাশির কোটাল তৈরি হবে। অন্য ভরা কোটালের থেকে এই কোটালের জলোচ্ছ্বাসের সম্ভাবনা আরও বেশি, সেই কারণেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জলোচ্ছ্বাসের সতর্কবার্তা জারি করা হয়েছে। 10ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে বঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে, শুক্রবার থেকেই উত্তরোত্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সারাশির কোটালের সময় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, সেই সময়তেই উত্তাল হবে সমুদ্র। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।